বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়ার পালংখালীর মিয়ানমার সীমান্তে গোলাগুলি কিছুটা কমে এসেছে। মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত কয়েক ঘন্টা পরপর এক থেকে দুটি গুলি শব্দ ভেসে এলেও ভারী গুলি শব্দ গোলাবর্ষণ কমেছে। সকাল থেকে সাধারণ মানুষকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে। স্থানীয় মানুষের ধারণা, মঙ্গলবার আরাকান আর্মি ঢেকি বনিয়া সীমান্ত চৌকি দখল করে নেয়ায় গুলির শব্দ কমেছে। মিয়ানমারে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ঘুমধুম ও পালংখাড়ির ১৩টি গ্রামের মানুষ আতঙ্ক আর ভয় নিয়ে দিন কাটাচ্ছে। এদিকে তম্বরু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সেখানে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, সহনশীলতার সাথে সীমান্ত সুরক্ষায় প্রস্তুত রয়েছে বিজিবি। তিনি বলেন, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, এর প্রভাব যাতে বাংলাদেশে আর না আসে সেজন্য মিয়ানমারকে জানানো হয়েছে। আজকে গত দুই দিনের তুলনায় ফায়ারিংয়ের পরিমাণ একটু কম। আদারওয়াইজ আপনারা দেখেছেন যে এর আগে বিভিন্ন গোলা বারুদ মর্টার শেল আমাদের অভ্যন্তরেও এসে পড়েছে, যে জন্য আমাদের সরকারের সংশ্লিষ্ট সকল পর্যায়ে কাজ করছে। আমাদের কাছে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে নিয়ে যেতে প্রস্তুত, তো আমরা সেই বিষয়ে পরামর্শ করেছি এবং যত দ্রুত সম্ভব নিয়ে যাবার জন্য বলেছি। সীমান্ত এলাকার আরও খবর জানতে এখন যাচ্ছি স্পেশাল করেসপন্ডেন্ট শফিক শাইনের কাছে। শফিক, সীমান্ত এলাকার সীমান্ত পরিস্থিতির নতুন কি তথ্য আপনার কাছে আছে? সাগর, আমি এখন একেবারে সীমান্ত ঘেঁষা ঘুমদুম এলাকায় অবস্থান করছি, ঘুমদুম উচ্চ বিদ্যালয়ের সামনে। কিছুক্ষণ আগে এখানে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করলেন। এখন তিনি ঘুমদুম বিওপিতে অবস্থান করছেন, সেখানে বিজিবির সদস্যদের সাথে তিনি কথা বলবেন, পরিস্থিতি জানবেন, সেজন্য তিনি গিয়েছেন। এর আগে তিনি তম্বরু বিওপিতে গিয়েছিলেন, সেখানে সীমান্ত পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করে এসেছেন, অধস্তন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন পরিস্থিতি বুঝবার জন্য। এবং তিনি বলেছেন যে বাংলাদেশ অত্যন্ত সহনশীলতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রত্যেকটা সিদ্ধান্ত নিচ্ছে, কোনো ধরনের কোনো উস্কানিতে পা দিচ্ছে না বাংলাদেশ, যার কারণে বিজিবি সতর্ক অবস্থানে আছে এই সীমান্ত এলাকায়, জনগণের জানমালের জন্য কোনো ক্ষতি না হয় সেদিকটা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেছেন, এখন পর্যন্ত ৭৫ জন রোহিঙ্গাকে টেকনাফ নদী দিয়ে সেদেশে ফেরত পাঠানো হয়েছে, আর আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঘুমদুম উচ্চ বিদ্যালয়ের সামনে, এখানে এখন পর্যন্ত যে ২৬৪ জন মিয়ানমারের বিভিন্ন বাহিনী এবং গ্রুপের যারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদেরকে ঠিক এই জায়গাটিতে এই স্কুলটিতে রাখা হয়েছে। এখানেও তিনি তাদের সাথে কথা বলেছেন এবং তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই মিয়ানমারের যারা পালিয়ে এসেছে তাদেরকে সেদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং যারা এখানে আছেন তারাও নিজেদের দেশে ফেরত যেতে চান। সাগর, আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিজিবি মহাপরিচালক যখন এখানে আসছিলেন তার কিছুক্ষণ আগে ঘুমদুম সীমান্তে আমরা গুলির শব্দ শুনেছি, তো এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, যদিও আজকে গুলির পরিমাণ কম, শব্দ কম ভেসে আসছে কানে। সাগর, জানছিলাম বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতির খবর। ফুটবল ক্রিকেটের পাশাপাশি দেশীয় খেলাগুলোর চর্চা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় ঐতিহ্যবাহী খেলাগুলো যাতে হারিয়ে না যায় সেদিকে বিশেষ নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি মনোযোগী হবার আহ্বান জানান তিনি। সকালে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছেন। আমাদের পথ চলা
লেখাপড়া খেলাধুলা। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আজকে শিশুরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের সৈনিক। লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা শিশু কিশোরদের শরীর সুস্থ রাখে, প্রতিযোগিতার মনোভাব তৈরি করে জানিয়ে সরকার প্রধান বলেন, খেলোয়াড়দের দক্ষ করতে প্রয়োজন দক্ষ প্রশিক্ষকের। ফুটবলটা হচ্ছে বাংলাদেশ সবথেকে জনপ্রিয়, কিন্তু সেই সাথে তো অন্য অন্য স্পোর্টসগুলি এবং আমাদের দেশীয় খেলাধুলা সেদিকেও কিন্তু আরও বেশি আমাদের আকর্ষণকে করে গড়ে তোলা উচিত। দেশীয় খেলাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি, কারণ এই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা হয়, খেলাধুলার মধ্য দিয়ে একটা বাচ্চাদের ভিতরে ছোটোবেলা থেকেই একটা ঐক্যের বন্ধন সৃষ্টি হয়, প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ হয়, সেই মানসিকতা গড়ে তোলে। দেশের সকল বিভাগে বিকেএসপি তৈরি করা হবে, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, আন্ত স্কুল, আন্ত কলেজ ও আন্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা আরও বাড়ানো দরকার। এতে প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরি হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। আন্ত স্কুল, আন্ত কলেজ, আন্ত বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলা দরকার, তাহলে খেলাধুলার মধ্য দিয়ে মন মানসিকতা আরও সুন্দরভাবে গড়ে উঠবে এবং সমাজকে এবং দেশের মানুষকে ভালোবাসতে শিখবে আর পরিবারেও একটা সম্মান আনতে পারবে, সেটাই আমরা মনে করি। খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েদের অর্জনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মেয়েরা খুবই ভালো করছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় নানা কর্মসূচি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে নানা কর্মসূচি পালন করা হচ্ছে, এ বিষয়ে জানতে প্রথমে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় শিক্ষক শিক্ষার্থীরা আজ কী ধরনের কর্মসূচি পালন করছেন? সাগর, আজকেও বলা যায় ক্যাম্পাসে অনেকটা উত্তাল পরিবেশ বিরাজ করছে। আজকে সকাল থেকেই শিক্ষক শিক্ষার্থীরা এখানে মানববন্ধন করেছেন। আমরা দেখেছি সকালে রেজিস্ট্রার্ড অর্থাৎ গ্রাজুয়েট রেজিস্ট্রাররা মানববন্ধন করেছেন এই ক্যাম্পাসে। তারপরে কিছুক্ষণ আগে এখানে আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, তাদের পূর্ব নির্ধারিত মানববন্ধনের কর্মসূচি ছিল 12টায়, তারা 12টার সময় এখানে এসেছেন এবং তারা অন্যান্য সহকর্মীদের জন্য অপেক্ষা করছেন এবং তাদের দাবি হচ্ছে যে সেই যে আলোচিত ধর্ষণের ঘটনা, সেখান থেকে সিন্ডিকেট যেসব সিদ্ধান্ত নিয়েছিল সেটার দ্রুত বাস্তবায়ন এবং বহিরাগত এবং অছাত্র মুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা সোচ্চার হয়ে উঠেছেন। এবং তারা বলছেন যে অনেকেই আছেন এইতে, এখন ক্লাসে অনেকে আছেন, ক্লাস পরীক্ষা চলছে, তো কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শেষ করে তারা এখানে যোগ দেবেন। আর আজকে আরো দিনভর কর্মসূচি রেখেছে ছাত্র ইউনিয়ন, কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি রেখেছে, এর পাশাপাশি সাংস্কৃতিক জোটও নানা কর্মসূচি এখানে পালন করবে। সব মিলিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকরা যে কথাটা বলতে চাইছেন, তারা বলছেন যে বারবার ক্যাম্পাসে একই ধরনের ঘটনা ঘটে, কিন্তু তদন্ত কমিটিগুলো নিয়মমাফিক গঠন করা হয়, কিন্তু সেটার ফলাফল আর কেউ পায় না। তো সাগর, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। জাহিদ, আপনি সাথেই থাকবেন। এখন যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ কী ধরনের কর্মসূচি চলছে? সাগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি দেখছেন এখানে উত্তপ্ত হয়ে উঠছে। কয়েকদিন ধরে এখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে এখানে আন্দোলন করছে। এর মধ্যে শিক্ষকরা আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরিন আক্তার এবং উপ উপাচার্য ডক্টর বেনু কুমারদের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছেন। এবং আজকে তৃতীয় দিন, আজকে সকাল থেকে এখানে কর্মবিরতি সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং শিক্ষকরা যেটা জানিয়েছেন যে এখনও পর্যন্ত তাদের যে প্রায় 92% শিক্ষক ক্লাসে যোগ দেননি, সে কারণে অধিকাংশ শিক্ষক ক্লাস অনুষ্ঠিত হয়নি। এছাড়া আপনি দেখছেন যে এখানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন রসায়ন বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার এবং অব্যাহতির দাবিতে তারা আন্দোলন করছেন। কিছুক্ষণ আগে আন্দোলনটা শুরু হয়েছে, এখানে প্রশাসনিক ভবনের সামনে তারা বিক্ষোভ মিছিল করেছে, এর আগে ক্যাম্পাস ঘুরে তারা এখানে এসেছে। তবে
গতকাল সর্বশেষ তাদের আন্দোলনে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরিন আক্তার তাদেরকে আশ্বস্ত করেছেন যে তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে তাদের যারা দোষী এবং অভিযুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। কিন্তু এরপর থেকেও শিক্ষার্থীরা তারা সেই দাবি না মেনে তাদের যে দাবি শিক্ষার্থীদের দাবি অভিযুক্ত শিক্ষককে যেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয় সেই দাবিতে আজকেও তারা আবার আন্দোলনে নেমেছে। তো সব মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক ধরনের অস্থিতিশীল হয়ে উঠেছে এখানকার পরিবেশ। এই বিষয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জানতে চেয়েছিলাম, তিনি শিক্ষকদের আন্দোলন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এই ছিল সাগর এখানকার সর্বশেষ। জানছিলাম দুই বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির খবর। চোখের সমস্যা নিয়েই গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন সাকিব আল হাসান, বিপিএল শুরুর আগে যা গুরুতর হয়ে পড়ে। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের কাছে সেরা পারফরমেন্স পেতে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তার উপর নেতৃত্বের চাপ সরানোর পরামর্শ দিয়েছেন সাকিবের ক্রিকেট গুরু ও বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিম। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। 2023 সালে ভারত বিশ্বকাপের শুরুতে ব্যাট হাতে বেশ হতাশ করেছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট চলাকালীন সময় সমাধান খুঁজতে হঠাৎ করেই ঢাকায় আসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজের সমস্যা নিয়ে আলোচনা করেন তার গুরু ও কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে। দুই দিনের মন্ত্র নিয়ে ফেরার পর শ্রীলঙ্কার বিপক্ষে 82 রানে দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন সাকিব। ওই সময় গুরুর কাছে চোখের সমস্যার কথা জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। এখনকার তুলনায় বোধহয় তখন কিছুটা হলেও কম ছিল, এবং ও কীভাবে সেটাকে অ্যাডজাস্ট করবে সেটাই প্রশ্ন ছিল। সেটা নিয়ে আমরা কিছুটা কাজ করেছিলাম, এবং ওয়ার্ল্ড কাপের কিন্তু একটা ম্যাচে যে ম্যাচটা 82 করলো সেই অবস্থা নিয়েই কিন্তু করলো, যেটা শ্রীলঙ্কার এগেনস্টে করলো। টি টোয়েন্টি বিশ্বকাপের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাকিবকে যত সম্ভব চাপমুক্ত রাখার পরামর্শ তার কোচের। তো ডক্টরে বলেছে যে এটা একটা স্ট্রেসের ব্যাপার, স্ট্রেসটা কমিয়ে দিলে ন্যাচারালি এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ক্যাপ্টেন্সি থেকে এই মুহূর্তে বোধ হয় দূরে থাকাটাই বোধ হয় ওর জন্য ভালো হবে, যেহেতু ন্যাচারাল কিউরের চেষ্টা করছে এবং সেখানে যদি ওকে স্ট্রেস থেকে ফ্রি রাখার চেষ্টা করা হয় সেক্ষেত্রে ক্যাপ্টেন্সিটা না রাখে খুব সম্ভবত ভালো হবে। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য বিপিএলকে বড় মঞ্চ হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা, কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টের সদ্ব্যবহার করতে পারেননি স্থানীয় ক্রিকেটাররা। উইকেটকে বিশ্বাসটা ঠিক সেভাবে করতে পারছে না দল বা ব্যাটসম্যানরা, সে কারণে কনসিস্টেন্টলি বড় রান করাটা হয়ে উঠছে না কিন্তু কোনো দলের পক্ষে। খেলোয়াড়ের মধ্যে দলের মধ্যে নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার যে চেষ্টা করাটা সেটার অভাব আছে কিন্তু।